ওয়ালেক ওর সালাম রামতুল্লাহ বারাখাতো বোন খাদিজানো মা প্রশ্ন করেছেন শোন আমরা তো নফল নামাজগুলি দু রাখত পড়ে সালাম ফেরাই দুই রাখাত দুরাখত করে চার রাখাত পড়ি যদি দু রাকাত করে চার রাখাত না পড়ে একসাথে চার রাখাত পড়ে এরকম কি কোনো নিয়ম আছে হামদুলিল্লাহ ওর সাল্ত ওর সালাম আরস উইল্লাহ আবাদ শোনিত বোন উত্তম হলো সব সময় দুই রাখাত করে করে নফল নামাজগুলি পড়া কেন একটা সুন্দর উত্তর দেখুন সেটা হলো আমরা যদি দু দুই দুই সাল আমি পড়ি তাহলে দুবার করে রসুল শাস আমার দুরুদ পড়তে পারি এবং দুইবার করে দোয়া মাসুরা পড়তে পারি রসুল আকরম সাল্লাহ আলোসাল্লামের সুন্ন এটাই ছিল সাল্লাহত উল্লেই লিউ মাসনা মাসনা রাতের নামাজ নফল দুই দুই তো অনেকে বলছে এটা রাতের নামাজ তো আমরা তো দিনের নামাজ পড়ে থাকি সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় যে নাহারি মাসনা মাসনা এরকম রে হয়তো পাওয়া যায় যে দিন এবং রাতের নামাজ দু রাখা করে তবে আপনি বলেছেন একসাথে পড়ার সিস্টেম আছে কিনা যে আছে রসুল্লাহাম একসাথেও চার রাখাত পড়েছেন কিন্তু এটা নিয়ে যথেষ্ট মত আছে এবং যদিও কল রাজে হচ্ছে যে না তিনি পড়েছেন খুব কম খুব কম সংখ্যক তিনি পড়েছেন খুবই কম পড়েছেন তিনি চার রাখাত একত্রে চাইতে বেশি পড়েছেন দুই রাখাত করে আলাদা করে যখন আপনি চার রাখা একত্রে করে পড়বেন এক সালামে তখন একটা সিস্টেম চেঞ্জ করে দিতে হবে সেটা হলো তাসাহুদের সাথে অর্থাৎ প্রথম তাসাহুদের সাথে দুরুদ পড়বেন এবং বাকি দুই রাকাতে সুরা ফাতে পর অন্য সুরা মিলিয়ে দিবেন ঠিক আছে মন তাহলে আপনার একসাথে চার রাখা নামাজ এটারও দলিল আছে খুব কম অর্থাৎ রসুল্লাহ এরকম ভাবে নামাজ খুবই কম পড়তেন আচানক তো আলাগলা বিয়া অধিকাংশ সময় তিনি দুই দুই করেই পড়তেন এটাতে লাভবান হওয়ার জন্য তিনি পড়তেন অর্থাৎ যত দুই সালামে পড়ালে দুবার দুরুদ পড়েছেন আপনি আর আল্লাহ রসুল বলেছেন যে মানে সাল্লাহ আলহিয়া সালাতন সাল্লাহ আলহি বিহা আসরা যে আমার উপরে একবার দুরুদ পড়ে আল্লাহ তার উপরে দশ বার রহম করে আর দোয়া মাসুরাতে আমরা চারটি জিনিস থেকে আল্লাহর কাছে পাহা চেয়ে নেই সেজন্য দুবার করে দোয়া মাসুরা পড়ার সুযোগ পায় দুবার করে দুরুদ পড়ার সুযোগ পায় মনে রাখবেন নিয়মটা একসাথে চার আঘাত পড়লে দু রাখাত পড়ার পর প্রথম তসাহুদের সাথে দুরুদ পড়ে নেবেন এবং লাস্ট দুই রাখাত নামাজে সুরাতুল ফাতে অন্য সুরা মেলাবেন খেলাফুল ফারিজা ফরজ নামাজে কিন্তু সুরাতুল ফাতে পর লাস্টের দু রাকাতে অন্য সুরা মেলাতে হয় না কিন্তু নফল নামাজ গুলিতে রাষ্ট্রের দুই রেখাতে সরতুল ফাতেহার পর অন্য সুরা মিলাতে হবে হাজামা ইন্দি ও ও সাল্লাহ সাল্লাম বারকাল নবীর মহাম্মদ